কুমিল্লায় বকেয়া বিদ্যুৎ বিলের ভুয়া অভিযোগে কারাগারে থাকা দিনমজুর আব্দুল মতিন জামিনে মুক্তি পেয়েছেন। গত রাতে কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটি হয়রানির সত্যতা পায়, যার প্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দেন। জামিনে বেরিয়ে এসে মিথ্যা অভিযোগে হয়রানির বিচারের দাবি করেন আব্দুল মতিন। কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্রের রিপোর্ট। মুরাদনগরের মোচাগাড়া গ্রামে কয়েক মাস আগে মতিন মিয়া সহ 200+ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে জনপ্রতি 15,000 টাকা নেয় স্থানীয় দালাল আবুল বাশার ও আবুল কালাম আজাদ। তাদের সংযোগও দেওয়া হয়, তবে দিনমজুর মতিন দেন মাত্র 4,000 টাকা। ফলে বিদ্যুৎ পৌঁছায়নি তার ঘরে, উল্টো তার নামের মিটারটি বসিয়ে দেয় প্রতিবেশী শফিকুল ইসলামের বাড়িতে। শফিকুল প্রথম কয়েক মাস বিল দিলেও মিটারের নামের এ বিষয়ে মতিন মিয়াকে কিছুই জানায়নি। উল্টো সে বিল দেয়া বন্ধ করে দিলে 4,007 টাকা বকেয়া বিল পরিশোধের জন্য মতিন মিয়াকে নোটিশ পাঠায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। না দেয়ায় মামলা করা হলে মঙ্গলবার রাতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আমার আব্বার নাম দিছিল মিটারের, মিটারের টাকা খুঁজছিল, মিটার লাগানোর ব্যাপারে টাকা দেওয়া হয়েছিল দালালদের, তারা মিটার না লাগাইয়া অন্য এক ঘরে লাগাই গেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে নজরে আসে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। রহস্য উদ্ঘাটনে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে দালাল ও শফিকুলের জালিয়াতির বিষয়টি। প্রকৃতপক্ষে আব্দুল মতিনের মিটারটা শফিকুল ইসলামের বাড়িতে লাগানোর কারণেই সমস্যাটা হয়েছে। শফিকুল ইসলাম নিজে বিদ্যুৎ বিল দেয় নাই, যেহেতু আব্দুল মতিনের নামে মিটার। তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে জমা দিলে বৃহস্পতিবার জামিন দেয় আদালত। গত রাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এসে মিথ্যা অভিযোগে হয়রানির বিচার দাবি করেন আব্দুল মতিন। এদিকে ভুয়া অভিযোগে মতিনকে কারাগারে পাঠানোয় ক্ষুব্ধ এলাকাবাসী, প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।